আসসালামু আলাইকুম। আসসালাম রহমতুল্লাহ বরকাত। বলেন। শেখ, আমার দুইটা প্রশ্ন ছিল, দুইটাই দুইজন বিরাদারের। প্রথম প্রশ্ন হচ্ছে, ইস্তেখারার দোয়াটা কোন সময় পড়তে হবে, এটা একটা। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে এক ব্রাদারের, সেটা হচ্ছে আমাদের এখানে যারা ছেলেরা স্কুলে যায়, তো সাধারণত স্কুল শুক্রবারে খোলা থাকে, শুক্রবারে জামাত নামাজ পড়তে পারে না, তাদের জন্য কি করার? জি, প্রথম কথা, ইস্তেখারার দোয়া কোন সময় পড়তে হবে? ইস্তেখারার দোয়া সবচেয়ে ভালো হচ্ছে যে আপনি সেটা আত্তাহিয়াতের পরে, আত্তাহিয়াত পড়লেন তাশাহুদ, আর তারপরে সালাত আলান নবী আল্লাহ সাল্লি আল মোহাম্মদ পড়লেন, আর সালাম ফিরার আগে পড়বেন। তাহলে সালাতের ভিতরে আল্লাহর সাথে আপনি মোনাজাত করলেন, মূলত সালাতের ভিতরে মোনাজাতটা সবচেয়ে ভালো। আর দ্বিতীয় মত হচ্ছে যে সালাতের পরে, সুতরাং যদি আপনি সালাতের পরে হাত তুলে দোয়া করেন তো সেটাও ঠিক আছে, সেটাও ঠিক আছে। এমনকি যদি আপনি সেজদাতেও করেন তো সেটাও ঠিক আছে, ইনশাআল্লাহ কোনো অসুবিধা নেই। বরং আপনি একাধিকবার এই দোয়া পড়তে পারেন, সেজদায় পড়লেন, তারপরে আপনি সালাম ফেরার আগে পড়লেন, সালাম ফেরার পরে হাত তুলে করলেন, কোনো অসুবিধা নেই। তবে এক জায়গায় যদি করে নেই সেটাই যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ, কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ। আর দ্বিতীয় প্রশ্ন করেছেন যে ছেলেরা স্কুলে যাচ্ছে জুমাবারে, যেহেতু স্কুল খোলা থাকছে মুসলিম দেশে, সেখানে জুমা পড়ার কোনো সুযোগ নেই, তাহলে কি করা যাবে? জি, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, আল্লাহ বলেছেন যথাসাধ্য আল্লাহকে ভয় করো। তো আপনার সাধ্যে যদি থাকে যে আমি এইরকম সরকারি স্কুলে পড়াবো না, বা যেসব স্কুলে জুমা পড়তে দেয় না সেই স্কুলে পড়াবো না, আমি প্রাইভেট স্কুলে যেখানে জুমা পড়ার সুযোগ সুবিধা আছে, আর্থিক সচ্ছলতা আলহামদুলিল্লাহ আছে, আপনি ফিস দিয়ে পড়াইতে পারবেন, তাহলে আপনার জন্য জায়েজ নয় এরকম স্কুলে পড়ান ছেলেদেরকে। কারণ আপনি সেখানে ধ্বংস করে দিচ্ছেন, আপনি সেখান থেকে তো অন্তরে মোহর মেরে দেওয়া হবে। 3টি জুমা জুমা পড়তে পারবে সুযোগ আছে, তারপরে যদি কেউ পরপর 3টি জুমা ছেড়ে দেয় তাহলে আল্লাহর অন্তরে মোহর মেরে দেবেন, সেই হাদিসে রয়েছে। সুতরাং এটি মারাত্মক বিষয়, জুমা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত। তো জুমার সালাত ছেড়ে দিলে তাহলে 5 অক্ত সালাত কি করে পড়বে আপনার ছেলে? তাহলে তো ও ইসলামের ধারে কাছেই থাকবে না সাবালক হওয়ার পরে। তো আল্লাহ না করে এরকমটা হয়তো, এরকম লেখা পড়া করিয়ে লাভটা কি? যার ফলে আমি বলবো যে যথাসাধ্য আল্লাহকে ভয় করার দাবি হচ্ছে যে আপনি পয়সা খরচ করে হলেও, যদিও একটা মোটা অঙ্কের পয়সা চলে যাচ্ছে, আপনি প্রাইভেট ইসলামিক স্কুলে ইসলামিক মাদ্রাসায় পড়াবার চেষ্টা করেন, আর না হলে দেশের বাইরে অন্য কোথাও পড়াবার চেষ্টা করেন, তাও যদি সম্ভব না হয় তো হিজরত করেন, যেখানে জুমা জামাত কায়েম করা যায় না সেখানে বসবাস করা জায়েজ নয়, একেবারে নিরুপায় না হলে। নিরুপায় নন, আপনারা আপনারা ইচ্ছা করলে দেশে ফিরতে পারবেন, আলহামদুলিল্লাহ মুসলিম দেশে সেখানে জুমা জামাত সব কায়েম আছে, সুতরাং দেশে ফিরতে পারবেন, স্বদেশে ফিরে আসতে পারবেন। কিন্তু যদি কেউ কোনো এমন পরিস্থিতি থাকে যে সেখান থেকে ফিরে আসাও সম্ভব নয়, ফিরে আসা সম্ভব নয়, তাহলে তখন আল্লাহ রাব্বুল আলামিন কাছে তওবা করবে, দোয়া করবে, আল্লাহ হয়তো রাস্তা খুলবে ইনশাআল্লাহ। কিন্তু এইভাবে জীবন যাপন করা যে নিজের ছেলেদেরকে জুমা জামাতের তরবিয়ত করতে পারলেন না, লেখাপড়া করাচ্ছেন, কি করছেন তাদেরকে, দুনিয়া অসুন্দর হবে, আখেরাত বরবাদ হয়ে যাবে, জাহান্নামে যাবে, আপনার চোখের সামনে আপনার ছেলে মেয়েকে যদি আগুনে ফেলে দেওয়া হয় আপনি বরদাস্ত করবেন? আপনার বাড়ি ঘর সব আপনি কুরবানি করে দিবেন আপনার ছেলে মেয়েকে রক্ষা করার জন্য আগুন থেকে, দুনিয়ার আগুন থেকে? তাহলে আখিরাতের আগুন থেকে বাঁচাবার জন্য কি চেষ্টা করলেন আপনি? আল্লাহ যেন তৌফিক দান করেন।